বর্তমান সরকারের সময়ে রাজ্যের সকল ক্ষেত্রে বিশাল পরিমাণ উন্নয়ন সাধিত হয়েছে, আইন শৃঙ্খলাও যথেষ্ট উন্নত হয়েছে। জাতি জনজাতি আমরা এখন একসাথে একাকার হয়ে গেছি। আগে IPFTA এর সাথে আমাদের জোট ছিল, এখন ত্রিপুরা মথ আমাদের সাথে জোট হয়েছে। বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই, যেহেতু কোনো ইস্যু নেই তাই ত্রিপুরাতে নিশ্চিত দুটি আসনে ভারতীয় জনতা পার্টির জয় হবে। শুক্রবার বাধারঘাট মণ্ডলের উদ্যোগে চারিপাড়া এলাকায় প্রচার র্যালিতে অংশগ্রহণ করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী। হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র, তারপরেই নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা ও আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচন ঘোষণা হতেই সাজু সাজু রব পড়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। যদিও ভোট ঘোষণার অনেক আগে থেকেই ময়দানে নেমে কাজ করে চলেছে রাজ্যের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই রাজ্যের প্রায় সবকটি জেলায় একাধিক সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। দলীয় মিটিং, সভা, বৈঠক সহ মণ্ডলীর কার্যক্রমে সামিল হন তিনি। এই অবস্থায় আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের সংকল্প নিয়ে শুক্রবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বাধারঘাট মণ্ডলের উদ্যোগে চারিপাড়া এলাকায় এক র্যালিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি জনগণের অবাধ আস্থা এবং বিশ্বাস প্রত্যক্ষ করে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ও তার সহযোগীরা 400 আসন পার করবে। মানুষের মোদীর ওপর আস্থা আছে, দুটি আসনেই আমরা গত বছরের তুলনায় অনেক ভোটের ব্যবধানে জয়ী হব। এখন শুধু সময়ের অপেক্ষা, দুটি আসনে জয় আমাদের নিশ্চিত, মানুষের সমর্থন আমাদের সঙ্গে বলে আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যেহেতু ইস্যুও নেই ত্রিপুরাতে, তো কনফার্ম আর প্রধানমন্ত্রীজি 370 একটা লক্ষ্যমাত্রা দিয়েছে বিজেপি একা, আমার তো মনে হয় 370 পার হবে। আর আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আছে NDA, তারা সবাই মিলে আমরা 400 টার্গেট, এর থেকে অনেক বেশি আসুন আমার মনে হয়। আমাদের যে 400 তার থেকে বেশি হবে, আমাদের দুটো সিট আসুন পশ্চিম এবং পূর্বে। আমরা গত বছরের তুলনায় অনেক বেশি ভোটে আমরা জিতবো, এবং আমার মনে হয় যে মানুষ অপেক্ষা করছে কখন তার আঙুলটা ওই ভোটের যে আমাদের ভোট বাক্স আছে সেখানে যাবার, সবাই অপেক্ষা করছে এবং খুব ভালো। মানুষ আমরা যে কথাটা বলি মানুষের সাথে সম্পর্ক না, মানে সমর্থনও চাই, সমর্থনের জোয়ার চাকরি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন মেয়র, এলাকার বিধায়িকা সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।